মুখ্যমন্ত্রীর ঘরের পথত গড়াখহনীয়া হব নালাগে। গড়াখহনীয়াত রাইজ মরিলে মরক। মুখ্যমন্ত্রীর যাত্রাপথ শুভ হলেই হল। এনে এক নীতি গ্রহণ করেছে জল সম্পদ বিভাগে। কেবল মুখ্যমন্ত্রী অহা যাওয়া করা পথের উপর গুরুত্ব। কংগ্রেস সরকারের আমূলত রাজভবনের নিচেই কাষতে নির্মাণ করা হয়েছিল একটা অতিথিশালা, নাম ব্রহ্মপুত্র অতিথিশালা। কিন্তু সরকার গঠন করার পিছত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে এই সরকারি অতিথিশালাটো নিজের কোয়াটার হিসাবে ললে। এই কোয়াটার লই উজান বজার হয়ে অহা যাওয়া করে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যাওয়ার পথত গড়াখহনীয়া হয়েছে। জল সম্পদ মন্ত্রীর তত নাই। লড়ালড়িকে গেল মুখ্যমন্ত্রীর পথর গড়াখহনীয়া চাপ। মুখ্যমন্ত্রীর পথর বাবে 13 কোটি টাকার অনুমোদন। এয়া জল সম্পদ মন্ত্রী কেশব মহন্ত। বিষয়ববিয়াক লৈ উজান বজাৰ উপস্থিত হৈছে কেশব মহন্ত। মুখ্যমন্ত্রী সোণোৱালে অহা যোৱা কৰা পথৰ গড়াখহনীয়া যাতে ৰোধ হয় তাৰ ব্যৱস্থা লৈছে মন্ত্ৰীয়ে। আৰু উজান বজাৰৰ এই অঞ্চলটোৰ কাৰণে আমি এতিয়া কাম কৰি যাবলৈ নিৰ্দেশ দিয়া হৈছে। যিমান প্ৰয়োজন হ'ব ইয়াক প্ৰটেকশ্যনৰ কাৰণে সিমানখিনি কাম কৰি যাব। আৰু পানী শুকোৱাৰ পিছত ইয়াত স্থায়ীভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আমি ইতিমধ্যে 13 কোটি 14 লাখ টকার এখন এস্টিমেট প্রস্তুত করছো। সেই এস্টিমেটখন আমি ইয়ার ভিতর স্যাংশন করে পানি শুকোৱাৰ লগে লগে যাতে কাম কৰিব পাৰে তাৰ আগতে আমি টেন্ডার করি কাম আমি এলটমেন্ট করিম, যাতে পানি শুকোৱাৰ লগে লগে স্থায়ীভাৱে ইয়ার বোল্ডার স্পার দি পেলাই, মানে বোল্ডার প্রটেকশন দি পেলাই যাতে ইয়ার কাম হয় তাৰ কাৰণে আমি আঁচনি প্রস্তুত করছো। তাৎপর্যপূর্ণভাবে জল সম্পদ মন্ত্রীয় ভূমিস্খলনের উপর এক অভিনব মন্তব্য আগবা। ভূমিস্খলন তো কি, ভূমিস্খলন তো আর রোধ করবা বিষয় নয়। এই বরষুণ বেশি হলে একলেথারি কেবাদিনও হলে ভূমিস্খলন হয়। গতি ভূমিস্খলন হবলগা জায়গা বসতি কেনেকে করব, প্রটেকশন দি করব নে বসতি উঠাই দিব, সেইবিল কথা সরকারে নিশ্চয় বিবেচনা করব। ইয়ার পূর্বে বিজেপির সাংসদ বিজয়া চক্রবর্তী বানপানীত মানুষ মরে বলে কই বিতর্কিত মন্তব্য আগবাইছে। কেশব মহন্তর উদ্যোগত মুখ্যমন্ত্রীর কোয়াটার যাওয়া পথর গড়াখহনীয়া রোধ করবলে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হল। যদিও মুখ্যমন্ত্রীর গৃহ সমষ্টি মাজুলীর পথর অবস্থা এটা কিন্তু ভয়ানক। শনিবারের দৃশ্য এয়া, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক দেখা গৈছিল নিজ সমষ্টি মাজুলী। মুখ্যমন্ত্রীর কণ্ঠয়টো মন করক, দুদিনিয়া কার্যসূচীরে মুখ্যমন্ত্রী মাজুলীলে গৈছে যদিও চলাচল করবলগিয়া হয়েছে এই জরাজীর্ণ পথরে। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।